আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। তো গাইস, আজকে আমরা শাহিন ভাইয়ের কাছ থেকে জানবো আপনারা টিভিএস এর বাইক কিভাবে কিস্তির মাধ্যমে নেবেন। তো শাহিন ভাই, প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে শুরু করবেন। জি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 43 নং তেজগাঁও শহীদ তাজউদ্দিন সরণি, নাবিস্কোর অপোজিটে, অগ্রণী ব্যাংকের নিচে বড় টিভিএস শোরুমটাই, এখানেই আমাদের। তো শাহিন ভাই, আপনাদের বাইক নাকি 3 দিনে, মাত্র 3 দিনে কিস্তিতে নেওয়া যায়? হ্যাঁ, 3 দিন বলতে 2 দিনেও নেওয়া যায়। আমাদের সিস্টেম হচ্ছে 2 জন জামিনদার লাগে, একজনকে অবশ্যই সরকারি অথবা ব্যাংকে চাকরি করতে হবে, যেটা হতে হবে ঢাকার ভিতরে, অথবা আর একটা এর অপোজিটে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি সরকারি বা ব্যাংকার না থাকে তাহলে দোকানদার অথবা বাড়িওয়ালা এরা দিতে পারে, এর সঙ্গে একটা চেক, ব্যাংকের চেক দিতে হবে। ব্যাংকের চেক দিতে হবে। আর শাহিন ভাই, আপনাদের বাইক কি শুধু ঢাকার ভিতরে কিস্তি নিতে পারবে? হ্যাঁ, শুধু ঢাকার ভিতরেই হতে হবে, এবং আমাদের সিস্টেম হচ্ছে 50% জমা দিতে হবে। এটা 125 সিসির যদি হয়, 125 সিসির ভিতরে, আর 160 সিসি হলে 60% ডাউন পেমেন্ট দিতে হয়। 60% 60%, জি। ইন্টারেস্টটা কেমন আসে? এক্সাম্পল দেখেন, মেট্রো ESN এটার দাম হচ্ছে 95,900 টাকা, এটা 50% হইলে আপনার 47,950 টাকা, 47,950 টাকা দিতে হবে, জি। আর যদি আর বাকি থাকে 47,950 টাকা, এইটা যদি 2 মাসে দেওয়া হয় তাহলে নগদ মূল্য ধরা হয়, আর যদি আপনি 10 মাসে দেন তাহলে আমাদের 1.5% প্রতি মাসে যোগ হয়। 1.5% এবং আর একটা সুযোগ আছে, যদি দেখা গেলো 10 মাসের কন্ট্রাক্টে নিলেন আপনি, 2 মাসে দিলে নগদ মূল্য পেলেন, আর যদি 10 মাসে দেন তাহলে 1.5% বেশি আসলো, ইন্টারেস্ট আসবে, জি। তো ভাই, আপনাদের বাইক কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট সাবমিট করা লাগবে? আমাদের NID ফটোকপি, 2 কপি ছবি, জামিনদারের মোবাইল নাম্বার, জামিনদারকে আসতে হবে না, জামিনদার সে যে অফিসে থাকে প্রয়োজনে আমার ইনভেস্টিগেশন যাবে, তাকে আসতে হবে না, শুধু গ্রাহক আসলেই হবে। একদিনেও সম্ভব, যদি 10টার ভিতরে আসে আমরা দিনাদিন ভেরিফাই করে ফেলবো, সমস্যা নেই। দিনে দিন ভেরিফাই করে বাইক দেওয়া যাবে? হ্যাঁ, বাইক দেওয়া যাবে, সম্ভব, কোনো সমস্যা নেই। তো শাহিন ভাই, আপনাদের বাইক কিস্তিতে কয় শ্রেণীর লোক নিতে পারবে? গ্রাহক সে যে শ্রেণীরই হোক, আমাদের এই শর্ত প্রযোজ্য হলেই হচ্ছে, যে 2 জন জামিনদার, একজনকে সরকারি অথবা ব্যাংকে চাকরি করে, অথবা ব্যবসায়ী বাড়িওয়ালা যদি চেক দেয় সে জামিনদার হতে পারবে। মাস্ট বি 2 জন জামিনদার লাগবে, আর অবশ্যই ঢাকার মধ্যে হতে, ঢাকার ভিতরে হতে হবে। এবং আরেকটা কথা না বললেই নয়, যেটা ঢাকা শহরে যে কোনো কোম্পানি, আমি যেটা জানি, গ্রাহকের নামে রেজিস্ট্রেশন করা হয় না বা করে না, এটা আমরা সরাসরি গ্রাহকের নামে করে দেব, এই টাকা তার দিতে হবে আর কি, রেজিস্ট্রেশনের যে খরচ আছে এটা গ্রাহকের দিতে হবে, কিন্তু আমরা সরাসরি গ্রাহকের নামে দিয়ে দেবো। এটার বেনিফিট হচ্ছে কি, আমি আর একটু খুলে বললেই নয়, যেটা সে সুবিধে পাচ্ছে কিভাবে, যখন কিস্তি শেষ হয় তখন যদি তার নামে দিই, তার 7 থেকে 8 হাজার টাকা বেশি লাগবে, এবং বিআরটিএ দৌড়োদৌড়ি, এবং সে সেকেন্ড পার্টি হয়ে যাবে, আর আমরা ফার্স্ট পার্টি হিসাবে প্রথমেই তার নামে, গ্রাহকের নামে রেজিস্ট্রেশন করে দেবো। তো গাইস, এটা কিন্তু বিশাল একটা সুযোগ। তো অন্যান্য কোম্পানি কিন্তু তাদের নামে রেজিস্ট্রেশন করে রাখে, তারপর আপনার নেম ট্রান্সফার করে রেজিস্ট্রেশন নিজের নামে করে নিতে হয়। তো সেই ক্ষেত্রে টিভিএস কিন্তু তাদের এই বাইক যদি আপনি কিস্তির মাধ্যমে নেন, টিভিএসের বাইক, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট পার্টির মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন আপনার নামেই হবে, যেটা খুবই ভালো একটা দিক এই বাইক কিস্তিতে নেওয়ার। তো শাহিন ভাই, এই মোটামুটি আপনাদের বাইক কিস্তির প্রসেস আর কি? জি, এটাই আমি গ্রাহককে উদ্দেশ্য করে বলবো, ঢাকা শহরে প্রত্যেকটা লোকেরই বর্তমান প্রেক্ষাপটে একটা বাইকের প্রয়োজন, এবং যার জন্য আমরা অতি সহজে একটা বাইক, গ্রাহক মালিক হোক সে রোডে চালাতে পারুক, এই প্রচেষ্টায় আমরা কিস্তি দেওয়ার সিস্টেম করেছি। আপনারা সবাই আসবেন ঈশান টিভিএস, টিভিএস অটো বাংলাদেশ যে বড় শোরুমটা, এর ভিতরেই। আমি শাহিন শরীফ, ম্যানেজার বলছি, আপনাদের সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন রইল, আপনারা আসবেন। তো শাহিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু খুবই সহজে মাত্র
দুই দিনে কিংবা দিনে দিনেও কিন্তু আপনারা বাইক নিতে পারবেন। তো বলা যায় যে আপনার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একদিনেও টিভিএস এর এই বাইক কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তো আপনি কিন্তু আপনার সাধ্য মতো 100 সিসি থেকে শুরু করে 160 সিসির মধ্যে যে কোনো বাইকই কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তো আপনি কিন্তু আপনার পছন্দের কাঙ্ক্ষিত বাইকটি কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবেন। তো শাহিন ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন, শুভকামনা রইল।